वेलकम टू माय चैनल प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा जरा तृतीय श्रेणी पढ़ो तादेर जोनो ए भिडियोटी आमी आलोचना करते चले मॉडल एक्टिविटी टास्क तृतीय श्रेणी गणितेर प्रश्नगुलो बंधुरा जे प्रश्नगुलो ए आगस्ट मासे स्कूल थेके तोमादेर देवा हबे तुम्हारा झटपट खाता एबं कलम बेर करे नाओ और ये प्रश्नगुलिर उत्तर लिखे नाओ अर्थात ये गणितेर समाधानगुलो करे नाओ और अवश्य चैनल सबसक्राइब कर नियो और पाशे थाका बेल बटने क्लिक कर दिओ और जरा इतिमध्ये चैनल सबसक्राइब कर नियेछो तादेरके असंख्य धन्यवाद जानिए शुरू करछि प्रश्नेर उत्तरगुलो। प्रथम एक नम्बर प्रश्न बहुमुखी उत्तरधर्मी प्रश्न एखाने देखो कते आछे 52 गुण 3 कत हय आमरा जानि 52 गुण 3 गुण करले हय 156 ताहले एखाने देखो उत्तर हबे बी एखाने देखो 50 गुण 3 350 कत हय 150 আর এখানে 3 দুগুণ কত 6 তাহলে 150 আর মাঝখানে আছে যোগ তাহলে 6 150 যোগ 6 হয় 156 তাহলে এটা রাইট অ্যানসার। খ একটি জামার দাম 400 টাকা হলে এই 100 টাকা হলে একটি জামার দাম 100 টাকা এই রূপ চারটি জামা কিনতে কত খরচ হবে দেখো 100 গুণ 4 সনসন উত্তর হবে কত 400 টাকা ঠিক আছে উত্তর হবে 400 টাকা তাহলে বি অ্যানসার। এবার গ দাগ দেখো একের গ 360 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফলে শতকের ঘরের অঙ্কটি হলো উত্তর হবে সি 1 উত্তর হবে 1 অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। এবার দেখো ঘ 100 ভাগ 5 ভাগ দিতে ভাজক হলো দেখো যে সংখ্যাটি ভাগ করতে হয় সেটা হয় ভাজক তাহলে ভাজক হচ্ছে 5। এবার সত্য মিথ্যা আমাদের নির্ণয় করতে হবে ভাগ শেষ ভাজকের থেকে বড় এটা মিথ্যা। খ 77 ভাগ 7 তাহলে এখানে হয় 77 কে 7 দিয়ে ভাগ করলে 11 ভাগফলটি 80 ভাগ 8 ভাগফল থেকে এক বেশি কারণ এখানে দেখো 80 কে 8 দিয়ে যদি ভাগ করি 10 হয় তাহলে 77 কে 7 দিয়ে ভাগ করলে 11 আর 80 কে 8 দিয়ে ভাগ করলে 10 তাহলে 10 এর থেকে 11 বড় এক বেশি হয় এটা সত্য। গদাগ জোড় সংখ্যার একটি জোড়া হলো 12-13 এটা মিথ্যা। দ্বিমাত্রিক চিত্রটিতে ত্রিভুজ আছে দুটি এখানে তিনটি আছে 1-2 আর পুরোটা একটা তিনটে তাহলে এটাও মিথ্যা। এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যে কোনো তিনটি করতে হবে কিন্তু এখানে আমি সবগুলোই করে দিয়েছি চারটে আছে চারটেই করে দিয়েছি দেখো এখানে 100 টাকা আছে তাহলে এটা উত্তর হবে এইটা এখানে দেখে নাও 50 টাকা এখানে 20 টাকা এই 20 টাকা তাহলে কি 50 আর 20 20 কত হয় 90 আর এই 10 100 তাহলে 100 টাকা হয়ে গেল। এবার দেখে নাও এখানে দেখো 200 টাকা আছে তাহলে উত্তর হবে এই ঘরটা দেখো এই 100 এই 100 মোট হচ্ছে কত 200। এবার আসি দেখো এখানে 65 টাকা উত্তর হচ্ছে তাহলে এটা দেখো এই 50 টাকা 10 টাকা 60 টাকা আর এই 5 65। এবার দেখো এই 20 টাকা 4 5 20 5 টাকা 5 টাকা 4টি কয়েন তাহলে উত্তর হবে এটা এই ঘর এই 20 টাকা উত্তর। এইবার দেখো গুণ করো 4 এর কত আছে 135 গুণ 6 তাহলে দেখে নেওয়া যাক 135 গুণ 6 তাহলে দেখো লিখলাম 135 গুণ 6 5 6 30 এর 0 হাতে থাকলো 3 3 6 18 3 21 এর 1 হাতে থাকলো 2 6 কে 6 আর 2 এ 8 উত্তর হবে 810 তাহলে নির্ণয় গুণফল 810। এবার 4 এর খ দেখে নিই আমরা 605 টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো বাক্সের বাইরে কতগুলো রইল দেখো মোট আপেল 605টি মোট বাক্সের সংখ্যা 6টি তাহলে আমরা কি করব দেখো ভাগ করলে আমরা জানি যে প্রত্যেক বাক্সে 100টি করে থাকে আর 5টি বেশি থেকে যায় সেক্ষেত্রে আমরা যদি ভাগ করি দেখো 6 কে 6 তাহলে 6 এখানে দেখো 0 তাহলে এখানে দেখো এই 0 6 দিয়ে 0 কে আমি গুণ করলাম 6 0 0 ঠিক আছে। এইবার এই 5 নামালাম নিচে এইবার দেখো এই পাশের ভিতর 6 কিন্তু যায় না ঠিক আছে তাহলে কতবার দেব 0 দিয়ে দিলাম তাহলে 6 0 আবার 0 হবে তাহলে এই পাশের থেকে 0 চলে গেলে 5 অবশিষ্ট থাকছে
তাহলে দেখো এখানে উত্তর হবে প্রত্যেকটি বাক্সে 100টি আপেল রাখা হলো আর বাক্সের বাইরে 5টি আপেল রইলো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।